হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা আর আমার চ্যানেল ভিউ ফাইন্ডারে আপনাদের স্বাগত। বন্ধুরা, স্কুটি নিয়ে দীঘায় এসেছি আর দীঘার আশেপাশে সমস্ত বিচ আর জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমি বাড়ি ফিরব, কিন্তু ফেরার পথে এই মেরিন ড্রাইভ দিয়ে ফিরব আর আশেপাশের যে বিচগুলো সেগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। ফেরার পথে বন্ধুরা প্রথমেই পড়বে শঙ্করপুর বিচ, তারপর আপনার তাজপুর বিচ, এরপর বিখ্যাত বিচ মন্দারমণি। ফিরবো যখন ফেরার পথে, তাই এই সমস্ত বিচ বন্ধুরা আপনাদের দেখাতে দেখাতে ফিরব। বন্ধুরা, আগের দুটো বিচ ভিডিও আপনারা দেখে নেবেন, শঙ্করপুর আর তাজপুর বিচ নিয়ে। এখন আমরা যাচ্ছি মন্দারমণি বিচ। বন্ধুরা, দীঘায় যদি থাকেন কয়েকদিন, তাহলে একদিন মন্দারমণি ঘুরেও আসতে পারেন আর মন্দারমণিতে একটা রাতও কাটিয়ে আসতে পারেন। দীঘা থেকে মন্দারমণি দূরত্ব খুব একটা বেশি নয় বন্ধুরা, 25 কিলোমিটার, আর আমার স্কুটিতে ওই ঘন্টাখানেক লাগবে। বন্ধুরা, আপনারা যে কোনো গাড়ি, অটো, চার চাকা কিছু বুক করে মন্দারমণি ঘুরে আসতেই পারেন বন্ধুরা। চলুন বন্ধুরা, তাহলে মন্দারমণি ঘোরা যাক। এই মুহূর্তে দীঘার পরে সবার প্রিয় যে বিচটা, সেটা হচ্ছে মন্দারমণি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই মন্দারমণি বিচে এখন রয়েছে। দেখুন, মন্দারমণি বিচ ধীরে ধীরে কিন্তু দারুণ পপুলারিটি পাচ্ছে। দু একদিনের জন্য, ছুটি কাটানোর জন্য মানুষ সব থেকে বেশি প্রেফার করছে। যারা দীঘার এই ভিড়ভাড়টা পছন্দ করে না, তাদের জন্য তো অবশ্যই মন্দারমণি অত্যন্ত একটা প্রিয় জায়গা। বন্ধুরা, সকালবেলা দীঘা থেকে বেরিয়েছিলাম শঙ্করপুর তাজপুর হয়ে, এখন আমরা চলে এসেছি মন্দারমণিতে। সমস্ত বীজগুলোই খুব ভালো, মানে ধীরে 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 খুব সুন্দর করে সাজিয়ে তুলছে সমস্ত বীজকে। তার মধ্যে মন্দারমণি জানেন একটা অত্যন্ত পপুলার বীজ হয়ে এসছে। তাজপুরের মতোই এখানে সব এই ধরনের রেস্টুরেন্টগুলো বানানো রয়েছে, যেগুলো সন্ধ্যের সময় যখন জল চলে আসে তখন কিন্তু একটা আলাদা মাত্রা পায়। বন্ধুরা, চলুন একটু এবার মন্দারমণি বীজটা ঘুরে নেবো। দেখুন বন্ধুরা, মন্দারমণি বিচ কেমন লাগে। সামনে হচ্ছে মন্দারমণি বিচ। মন্দারমণির বিচটাও মোটামুটি অনেকটাই চওড়া, জোয়ারের সময় জল চলে আসে, নাহলে মোটামুটি সকালের দিকে বিচ অনেক অনেক চওড়া। দীঘাতে যেটা সমস্যা চান করা যায় না, বিশেষ করে আপনার ওল্ড দীঘাতে একদমই জায়গা নেই, বীচ বলতে কিছু দেখা যায় না, বোল্ডারের জন্য লোকে চান করতে সাহস পায় না। এখানে কিন্তু প্রচুর লোক চান করছে, যারা আসছে, যারা এসে থেকেছে এখানে, মোটামুটি সবাই কিন্তু চান করছে। এই হচ্ছে আপনার মন্দারমণির প্রাকৃতিক শোভা, খুব সুন্দর লাগবে বন্ধুরা। কলকাতা থেকে মোটামুটি দিন দুয়েকের ছুটি কাটানোর জন্য ধীরে ধীরে মন্দারমণি একটা প্রিয় ডেস্টিনি হয়ে আসছে মানুষের কাছে। প্রচুর লোক এখন দীঘা তো যাচ্ছে, দীঘা সবসময় ভিড়, দীঘা আপনার সবারই ঘোরা, তাই একটু চেঞ্জ করার জন্য অনেকেই কিন্তু এবার মন্দারমণি প্রেফার করছে। বন্ধুরা, এখানেও এখন বোটিং, রাফটিং এগুলোর মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। দেখুন, বোটিং, বেনানা সমস্ত কিছুই এখন চালু হয়ে গেছে। ওল্ড দীঘা এনে নিউ দীঘাতে যেমন আছে আপনার উদয়পুর বিচে রয়েছে, সেই রকম মন্দারমণিতেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে বোটিং করা যায়। এটা হচ্ছে ব্যানানা, এটি চেপে মোটামুটি গভীর জলে নিয়ে চলে যায়। চান করার জন্য কিন্তু একটা ভালো বীজ, প্রচুর চান করছে লোক। দীঘার মতো ভিড় নেই, কিন্তু মোটামুটি লোক এখানে রয়েছে। জুড়ু তেরে কিড়ে তক জুড়ু তেরে কিড়ে তক জুড়ু তেরে কিড়ে তক জুড়ু তেরে
বন্ধুরা, এবার খেতে চলে এসেছি মন্দারমণিতে। বিচের এরাম আশেপাশে প্রচুর হোটেল পাবেন। এবার যে হোটেলে, রিসর্টে যেখানে থাকবেন, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার রেটটা একটু বেশিই হবে। এই সব হোটেলে আপনি অতি সস্তায়, খুব চিপ রেটে ভালো খাওয়া দাওয়া পেয়ে যাবেন। মোটামুটি খাওয়ার কোয়ালিটি সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ধরুন আমি আজকে আমরা ভাত খাচ্ছি, ভাতের সাথে ডিমের অমলেট। মিল সিস্টেম এখানে সব, দীঘা থেকে জানেন সবই মিল সিস্টেম। মোটামুটি সব হোটেলেই আপনার ভাতের কোয়ালিটি খারাপ নয়, রাইস সবই। আমি দীঘাতেও খেলাম, চালটা সব ভালো, তরকারি ফরকারি যেমন আলাদা রকম আছে। মন্দারমণি মানেই যে কস্টলি জায়গা তা নয় দাদা, মোটামুটি আপনারা চাইলে সস্তাতেও খাবার দাবার করে নিতে পারেন। একটু খুঁজে পেতে বিচের কাছে এলে প্রচুর ইয়ে। দাদা, এত মিল সিস্টেম নাকি? তাই এখানে সবই মিল সিস্টেম, আপনি খাওয়া দাওয়ার কোনো ইয়ে না। মাছ মাংসটা ছাড়া ভাত ডাল যত ইচ্ছা আপনারা নিতে পারেন। এই দাদার আমরা ভাই ভাই হোটেলে খাচ্ছি, ঠিক আছে? দাদা সবাই বলে মন্দারমণি মানে প্রচুর খরচা, প্রচুর খরচা। আপনার দীঘার চেয়ে খাবারও ভালো পাবেন, দীঘার চেয়ে সেরকমই রেট। দীঘার মতো সেম রেট আমরা, হ্যাঁ ওই তো ইয়েতে দেখলাম, শঙ্করপুর বা এতেও খাবার দাবার টিফিন ফিফিন সব ঠিক। লোকে বলে মন্দারমণি যাওয়া মানে না, এটা রুটি দিয়ে রুটি উঠে গেছে প্রথম দিকে একটু করেও চাই। আমি এখন ভালো হোটেলে যাই না, ফাইভ স্টার দেখে ঢুকতে যাই না। আগে মোটামুটি 1000 টাকার মধ্যে রুম আরামসে পেয়ে যাবেন, আরামসে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়া একটু দেখে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার রেটও কিন্তু চিপ রেট। এইবার আপনি চাইবেন হোটেলে বসেই নানা রকম অর্ডার দিয়ে খাবেন, তাহলে তো একটু কষ্টে পড়বে। আমরা কিন্তু একটু ঘুরে ফিরে বেড়াতে বেরোলে দেখে শুনে খাওয়া দাওয়াটা করি। হোটেল ভাড়া মোটামুটি বললাম 600-700 থেকে শুরু, এবার আপনি যেমন নেবেন। বিচের যে পেছনে যেগুলো দেখছেন, মোটামুটি এখানে 800-1000 টাকার মধ্যে আরামসে ঘর পেয়ে যাবেন। হ্যাঁ দাদা, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সিমের তরকারি দিয়েছে, টেস্ট খারাপ নয়। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, দুটো চিংড়ি দিয়ে 200 টাকা পমফ্রেট দিয়ে, বড় সাইজের, বেশ বড় সাইজের পমফ্রেট 200 টাকা। ফ্রিজে রাখা আছে মাছটা, আপনি এসে বললে 10-15 মিনিট টাইম দিলেই রেঁধে দেবে। এনার যে দুদিনে রান্না করা মাছ মাছ তা না, একদম মাছ কিন্তু বলছে, আমাদের কাঁচাই আছে, 10-15 মিনিট টাইম দিলে ভেজেই করে দেবো। কদিন ধরে টানা ঘোরাফেরা চলছে, আমরা একটু হালকাই খাওয়া দাওয়া করছি, বেশি চাপ করে খেতে যাইছি না। অনেক জার্নিটা আমার খুব হচ্ছে, ঘরে একদম বসছি না, তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আমাদের দাদা খাচ্ছে না, আমি কিন্তু রীতিমতো খেয়ে যাচ্ছি। আপনাদের দাদা একদম কম খাচ্ছে, আমি কিন্তু রীতিমতো খেয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। চেহারাটা দেখতে পাচ্ছেন না?
না যার যেমন সে তেমন খাবে শরীরে, যার যেমন আমার কিন্তু একটু বেশি ঘোরাফেরা করলে খাওয়া দাওয়া করলে অসুবিধা হয়, আমার খালি পেটে যত ঘোরাবেন ঘুরতে পারবো। ভাত ডাল তরকারি একটা ডিমের অমলেট নিয়েছি, 15 টাকা ডিমের অমলেট। চালের কোয়ালিটি খারাপ না, খেতে কোনো অসুবিধা হচ্ছে না। ডাল মসুর ডাল দিয়েছে, পোস্তটা একটুখানি পোস্ত দিয়েছে, ঠিক আছে। একটু আলু ভাজা ছিল, এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি। দেখি এবার ফিরবো, খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেক ঘোরা হয়েছে, 3 দিন। ওয়েদারটা একটু খারাপ, একটু চিন্তা লাগছে। এই খাওয়া দাওয়া হলো, এখন ভাই ভাই হোটেলে আমরা খেলাম। দেখুন পেছনে ভাই ভাই হোটেলে, আর একদম বিশ্ব বাংলার ব্লকটার পাশেই দেখতেই পাচ্ছেন ঘাটে যে বিশ্ব বাংলার ব্লকটা আছে, একদম পেছনে দেখুন এই বিশ্ব বাংলা গ্লোব, হ্যাঁ সঙ্গে ব্যাক সাইডের হোটেলটা বিচ রোডের। দাদা সত্যি রান্নাবান্না খারাপ হয়নি, ভালোই রান্নাবান্না, ব্যবহারও খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। মন্দারমণি এসে খাওয়ার জন্য কোনো রকম চিন্তা করবেন না। বন্ধুরা দীঘা ঘোরা হয়ে গেল দুজনে মিলে, এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই আমার স্কুটি করে। অনেকটা ঘোরা, অনেক ঘোরা হলো, প্রচুর এনজয় করলাম সত্যি। পারলে সবাইকে বলবো একবার দু চাকা নিয়ে ঘুরে যাবেন দীঘাতে, খুব সুন্দর। কি কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুটি করে সব জায়গায় ঘুরে নিলাম, যেটা আমি টোটো অটোয় আমায় করতে হতো, কিন্তু এটা আমি স্কুটিতে দারুণ এনজয় করলাম আর সব জায়গায় ঘুরতে পারলাম। দীঘা এতবার এসেছি কিন্তু এত জায়গা ঘুরতে পারিনি, স্কুটি করে এসেছি বলে সব জায়গা ঘোরা হলো। বেশি টাইমও নয়, দুদিন হাতে নিলেই যথেষ্ট স্কুটি নিয়ে। এইবার ঘুরে যাবেন দুদিনের জন্য, এনজয় করে যাবেন আমাদের মতো। আজকের মতো এইটুকু, ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।